শুক্রবার রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল, তারই চলছে প্রস্তুতি। চলুন দেখে নেওয়া যাক। দুর্গাপূজার সমাপ্তিতে এবার রেড রোড জুড়ে মহা কার্নিভালের প্রস্তুতি, আর সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। 27 অক্টোবর রেড রোডে দুর্গাপূজার বিশেষ শোভাযাত্রা, প্রতিমা নিরঞ্জনের বিশেষ শোভাযাত্রা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেক বছর হয়ে থাকে। এবছর 101টি প্রতিমা রেড রোডের এই মেগা কার্নিভালে অংশ নেবে। রাজবাড়ির আদলে 2টি মণ্ডপ গড়ে তোলা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী সহ অতিথি অভ্যাগতরা, বিদেশি ডেলিগেটসরা তারা এখানে আসবেন, এবং সেই মঞ্চ ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। একেবারে রেড রোড জুড়ে ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছে। 27 অক্টোবর বিকেল 4:30 থেকে শুরু হবে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। যাবতীয় প্রস্তুতি তুঙ্গে, পুলিশ অ্যারেঞ্জমেন্ট তুঙ্গে, এবং সমস্ত রকম প্রস্তুতি হয়ে গিয়েছে। স্টেজের শেষ মুহূর্তের টাচ আপ এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রেড রোডে মেগা কার্নিভাল, দুর্গাপুজোর মেগা কার্নিভালের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে। রাজবাড়ির আদলে মণ্ডপ সেরকমই একেবারে এই স্টেজটা করা হয়েছে, যার মধ্যে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বসবেন রাজ্যের বিভিন্ন অতিথিরা, বিদেশি ডেলিগেটসরা, যারা প্রত্যক্ষ করবেন দুর্গাপুজোর এই কার্নিভাল। এবং অবশ্যই সাধারণ মানুষের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। পাস যাদের কাছে থাকবে সেই পাসের ভিত্তিতে তারা প্রবেশ করবেন, এবং যারা দুর্গাপুজোর ভিড়ে মণ্ডপ দর্শন করতে পারেননি, প্রতিমা দর্শন করতে পারেননি, তাদের কাছে একটা শেষ সুযোগ থাকবে এই রেড রোডের মেগা কার্নিভালে এসে দুর্গাপুজোর কার্নিভাল দেখার। ফলে সব রকম প্রস্তুতি তুঙ্গে ওই দিন 27 অক্টোবর রেড রোড এবং তার সঙ্গে মেয়র রোড কানেক্টার এই সমস্ত জায়গায়, এমনকি ফোর্ট উইলিয়াম চত্বর এই সমস্ত জায়গায় কিন্তু যান নিয়ন্ত্রণ করা হবে সকাল 11টা থেকে, এবং রাত 9:30-10টা পর্যন্ত ট্রাফিক মুভমেন্ট এখানে বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে রেড রোড জুড়ে এখন শুধুই মেগা কার্নিভালের প্রস্তুতি। ক্যামেরা উৎসর সাথে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।